সরকার কিভাবে এত বৈষম্যমূলক বিচার প্রক্রিয়া একটা রাষ্ট্রে জিয়ে রাখে, এটা তার উদাহরণ। ওর কথা তো মনেই পড়ে, এটাই আর কি, যে সবাইকে নিয়ে বাঁচতে চেয়েছিল। ২০১৩ সালের ৬ মার্চ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি তানভীর মোহাম্মদ তৌকি। এর দুই দিন পর ৮ মার্চ পাওয়া যায় তৌকির লাশ। পার হয়ে গেছে ৯ বছর, এখনও তৌকি হত্যার অভিযোগপত্র জমা দিতে পারেনি তদন্তকারী কর্মকর্তা, শুরু হয়নি বিচার কার্য। তৌকির নবমৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে তৌকির পরিবার। সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি এবং বিভিন্ন সাংস্কৃতিক, রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিত্ব। শুধুমাত্র রাজনৈতিক কারণে সরকার এই তৌকির বিচারটা বন্ধ করে রেখেছে। সবচেয়ে পরিতাপের বিষয় যেটি, সেটি হচ্ছে যে ৯ বছরও এই বিচারটি হয়নি। এইটি হচ্ছে বাস্তবতা, এইটি হচ্ছে আমাদের দেশের চেহারা এবং চরিত্র। যখন নাকি হত্যা হলো তখনই ২০১৩ সালেই সে বলেছে যে সে সংবাদ সম্মেলন করবে, সে যে জড়িত না এটার প্রমাণ দেবে, যথেষ্ট প্রমাণ আছে। যথেষ্ট প্রমাণ কী দিল দেখলাম, এই সংবাদ সম্মেলন করে সে একটা পাসপোর্ট দিল, পাসপোর্ট দেখিয়ে বলল যে আমি ওই সময় দেশের বাইরে ছিলাম। সংবাদকর্মীরা তখন দেখতে চাইল সে পাসপোর্টটা দেখালো। তখনই বলেছিলাম যে যারা নাকি মাফিয়া তারা যখন লাশ পেলে তারা সেই স্পটে থাকে। দেশের জন্য তো বিচারের দরকার ছিল, এটা তো হলো না। এখন দেশে স্বাধীন বিচার ব্যবস্থা নাই, এটাই বোঝা যায় সব কিছুতেই। ওকে আমার মনে পড়ে যে ও তো সবার জন্য সহযোগিতা করতে চাইতো, মানুষের জন্য কিছু করবে, সবাইকে নিয়ে একসাথে থাকবে, এটাই একটা সবসময় মনে পড়ে। অনেকগুলি আলোচিত হত্যাকাণ্ডের বিচারই বাংলাদেশে সংগঠিত হয়েছে, এমনকি নারায়ণগঞ্জেরও কিছু আলোচিত হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এবং বিচারও হয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা সরকারের কাছে বলতে চাই যে তৌকি হত্যার বিচার দ্রুত করা হোক। আমরা জানি যে এখানে নারায়ণগঞ্জে প্রভাবশালী পরিবার জড়িত বিদায়ী তৌকি হত্যা বিলম্বিত হচ্ছে বলে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ এই ধারণা করে। আমরা চাই যে এই ধারণার থেকে বেরিয়ে এসে আমাদের সরকার যেটা সঠিক, যেটা ন্যায্য, এবং আমাদের সন্তান এই ছোট বাচ্চাটাকে এভাবে নির্মমভাবে হত্যা করেছে সেই হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। ৯টি বছর পার হয়ে গেল অথচ তৌকি হত্যার বিচার এখনো হলো না এবং আমরা কোনো অগ্রগতিও দেখতে পাচ্ছি না। তৌকিকে হত্যা করার পর আমরা শহীদ মিনারে তৌকির লাশ চেয়ে প্রতিজ্ঞা করেছিলাম যে তার বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। নির্মমভাবে হত্যা করেছে মেধাবী।